আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। এক সময়ের সফল নির্মাতা রাজ চৌধুরী শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমার কাজ। ছবিটির নাম রাজকন্যা। এই তো কিছুদিন আগে খুঁজে পেয়েছেন রাজকন্যাকে। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিশাত নাওয়ার ছালোয়া। কিন্তু রাজকন্যার নায়ক হবেন কে তা এখনো হিসেব মিলাতে পারেনি পরিচালক। তবে আমরা একটু হিসেব কষে দেখতে পারি কে হতে চলেছে রাজকন্যার নায়ক। লাস্ট 10 বছরে রাজ চৌধুরী নির্মাণ করেছেন বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে নায়ক ছিলেন 2009 সালে শাকিব খান সাহেব নামে গুলাম ছবিতে, আমিন খান ঠেকাও আন্দোলন ছবিতে, 2011 সালে কাজী মারুফ অস্ত্র ছাড়ো কলমধরো ছবিতে, 2013 সালে বাপ্পী চৌধুরী রোমিও 2013 এবং ইঞ্চিঞ্চি প্রেম ছবিতে, 2014 সালে সাইমন সাদিক তুই শুধু আমার, জায়েদ খান তোকে ভালোবাসতেই হবে, রুবেল এক নম্বর আসামি ছবিতে, 2016 সালে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা শুটারের নায়ক ছিলেন ঢালিউড কিং শাকিব খান। এই হিসেব কষে বোঝা যায় কাজী মারুফ, আমিন খান ও রুবেল এই তিনজনের কেউ থাকবেন না এই ছবিতে। এছাড়া পরিচালকের প্রথম পছন্দে থাকবেন শাকিব খান, তারপরের তালিকায় বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক ও জায়েদ খান। আর যদি নতুন মুখ নিয়ে কাজ করে তবে ঢালিউড পাবে আরো একজন নতুন নায়ক। পরিচালক রাজ চৌধুরী জানান, আমরা নায়িকা চূড়ান্ত করেছি, এখন নায়কের ব্যাপারেও কথা চলছে, পরিচিত মুখই চূড়ান্ত করার ইচ্ছা রয়েছে, বেটে বলে মিলে গেলে চমক আসতে চলেছে। তিনি আরো বলেন, আমার নতুন ছবিটির গল্প 80-90 দশকের হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। আমার বিশ্বাস বর্তমান সময়ের দর্শকেরা এমন সিনেমায় আনন্দ খুঁজে পাবে। রাজকন্যা ছবির নায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন।